আমরা আজকে প্রথমেই আপনাদের বলি যে ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব এবং ছাত্র ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনের দেশের মুখ এরাই উজ্জ্বল করবে, বাংলার সম্মান। ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব এবং ছাত্র ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনের দেশের মুখ এরাই উজ্জ্বল করবে, বাংলার সম্মান। বিশ্ব বাংলায় বাংলাকে প্রতিষ্ঠিত করবে এরাই। তাদের বাস্তব স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, তাদের স্বপ্ন আলোকের ভোর দেখাবার জন্যই আমাদের কিন্তু এই স্কিম। আমরা অনেক কিছু ইতিমধ্যেই করেছি। অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ ও জুতো দেওয়া থেকে শুরু করে প্রাইমারি সেক্টরে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রীটা হচ্ছে ইন জেনারেল সমস্ত মেয়েদের জন্য, অল গার্ল চাইল্ড সরকারি স্কুল কলেজে ইউনিভার্সিটির। শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের, ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘুদের, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিল মিন্স স্কলারশিপ, এটা জেনারেল স্টুডেন্টদের, ইকোনমিক ব্যাকওয়ার্ড ইন জেনারেল অল কাস্টকে, যারা কোনো সুযোগ পায় না। অনলাইন পড়াশোনার সুবিধের জন্য 12 ক্লাসে পড়ে এমন সমস্ত ছাত্রছাত্রীকে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট মোবাইল ফোন দেওয়া, যেটা আমরা অলরেডি দিয়েছি একটা যুগান্তকারী পদক্ষেপ, তার নাম তরুণের স্বপ্ন, এটা আমরা আগেই করেছি। এবার আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর জন্য আমরা গর্বিত এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সরকার আসলে এটা করবে, এবং আগেই কৃষক বন্ধুটা আমরা করে দিয়েছি। এবং আজকে এটা একটা বিরাট কাজ, সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে, ইউনিক স্কিম। এবং আমরা যেটা বলি, আমরা যে কথা রাখি, এবং কথা রাখাটাই আমাদের কথা, কথা রাখাটাই আমাদের কাজ, এবং উন্নয়ন আমাদের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, 10ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএ, এমএসসি নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশুনো করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে, এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাশ করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশোনা করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না,
কিন্তু তার পড়াশোনার দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়, সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায় রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফ শুল্ক হয়ে যাবে।